আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। চার কারণে ভয়াবহ রূপ নিচ্ছে বাংলাদেশের বন্যা, জানিয়ে দেব বিস্তারিত। এদিকে পুলিশ পাহারায় ছাত্রলীগ নেতা হত্যার তদন্তে তিন সদস্যের কমিটি। আরও থাকছে বিএনপির কাছে দুটি আসন এবং একটি মন্ত্রণালয় চায় শরিকরা। এদিকে সিলেটের বন্যার ক্ষতি নিজেদের জীবদ্দশায় পূরণ না হওয়ার শঙ্কা পরিকল্পনা মন্ত্রীর। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের জন্য ভয়াবহ দুঃসংবাদ, পশ্চিমবঙ্গ সহ ভারতের 10 রাজ্যে করোনার নতুন ধরন, দাবি ইসরায়েলের বিজ্ঞানীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। চার কারণে ভয়াবহ রূপে বন্যা। দেশের উত্তর পূর্বাঞ্চলে চলমান ভয়াবহ বন্যা রূপ লাভ করেছে চার কারণে। 200 বছরের মধ্যে রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে এবারে আপার মেঘনা ও বরাক অববাহিকায়। ওই পানি ধারণের মতো অবস্থানেই হাওরে। 32 বছরে এই অঞ্চলে 7 জেলার হাওরে জলাভূমি কমেছে শতকরা 80 ভাগের বেশি। এছাড়া হাওরে বেড়েছে ঘরবাড়ি সহ বিভিন্ন ধরনের স্থাপনা। এতে নির্মিত রাস্তাঘাট, সুইস গেট এবং বাঁধও বাধা দিচ্ছে বানের পানি প্রবাহে। কমে গেছে এই অঞ্চলের নদীর নাব্যতা। এ কারণে শরণকালের মহা দুর্ভোগে পরিণত হয়েছে মৌসুমীর বন্যা। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষণা ও বিশেষজ্ঞদের সঙ্গে আলাপে এ তথ্য জানা গেছে। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে চলমান এই বন্যা 5 দিনের মধ্যে পুরোপুরি কেটে যেতে পারে। মূলত দেশের সিলেট অঞ্চল এবং ভারতের মেঘালয় ও আসামে আগামী 7 দিনে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। এর ফলে উজান বা অভ্যন্তরীণ উৎস থেকে বড় পরিমাণে নতুন পানি যুক্ত হওয়ার আশঙ্কা কম। এই মুহূর্তে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনায় যে 5টি নদীর পানি বিপদসীমার উপরে আছে, সেগুলোর মধ্যে কুশিয়ারা অমলশীদ পয়েন্টে সবচেয়ে উচ্চতায় 67 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে 24 ঘন্টায় 15 সেন্টিমিটার পানি কমেছে। এই হারে পানি নেমে গেলে 5 দিনে বন্যামুক্ত হবে ওই এলাকা। এর ফলে ওই এলাকার মানুষ ঈদের আগে বন্যামুক্ত হতে পারেন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের 2 সপ্তাহের এক দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও এ তথ্য পাওয়া গেছে। বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এ কে এম সাইফুল ইসলাম যোগান্তরকে বলেন, 7 দিনে তেমন বৃষ্টির আশঙ্কা নেই সিলেটে, মেঘালয় সহ বরাক অববাহিকায়। 7 দিনে যে 200 মিলিমিটারের মতো বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে, তাতে এক সপ্তাহে পানি নেমে যাওয়ার পর এই পরিমাণ বৃষ্টি নতুন করে বন্যা সৃষ্টি করবে বলে মনে হচ্ছে না। তবে বানের পানি যেভাবে ধীরগতিতে নামছে, সেটি একটি দুশ্চিন্তার প্রধান কারণ। তবু আগামী 2 সপ্তাহ সিলেট নতুন কোনো বন্যায় ভুগবে বলে মনে হচ্ছে না। আইসিডির পরিচালক পরিকল্পনাবিদ আরিফুল ইসলাম বলেন, হাওর এবং ওই অঞ্চলের নদ নদী ভরাট হয়ে যাওয়ার ঘটনায় এবারের এই বন্যায় আরেক অন্যতম কারণ। জলাভূমি না থাকায় পানি নদ নদীর আর হাওরে জমছে। পাহাড়ে বৃক্ষনিধনের কারণে আগের চেয়ে বেশি আসছে পানি, ফলে নদীর নাব্যতা ও নদীর জলাশয়ের পানি ধারণ ক্ষমতা কমে গেছে। বুয়েটের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম বলেন, বন্যা থেকে মুক্তি পেতে হলে হাওর এলাকার খালবিল, নদীনালার প্রাকৃতিক পানি প্রবাহ ও পানির ধারণ ক্ষমতা বাড়াতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণা শেষে ভৈরব বাজারের উজানের সব নদীর ড্রেজিং করাতে হবে। এটা সম্ভব হলে কেবল বন্যার ভয়াবহতা থেকে মুক্তি শুধু নয়, জীবন জীবিকা ও প্রাণের প্রকৃতি রক্ষা পাবে। পুলিশ পাহারায় ছাত্রলীগ নেতা হত্যার তদন্তে তিন সদস্যের কমিটি। কক্সবাজার সদরের খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে পুলিশের পাহারায় কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলামকে প্রধান করে গঠিত এই কমিটিকে 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান। তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্ব পালনের অবহেলা প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। রোববার সন্ধ্যায় খুরুশকুলে ডেইলপাড়া খুন হন সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল উদ্দিন। এ ঘটনায় জড়িত সন্দেহে 7 জনকে আটক করা হয়েছে। তবে পুলিশ সুপার জানিয়েছে, পুলিশের 3 সদস্য ঘটনাস্থলে ছাত্রলীগ নেতা ফয়সালকে বাঁচানোর চেষ্টা করেছে। এ ঘটনায় পুলিশের পক্ষে 16 রাউন্ড গুলিও করা হয়। হামলাকারীরা সংখ্যায় 50 জনের বেশি ছিল। ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করলে পুলিশের ওপরও হামলা করে, এতে 3 সদস্য আহত হন। এছাড়া সোমবার র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে হত্যার ঘটনায় নেতৃত্বদানকারী আজিজ শিকদার।
অভিযুক্ত অন্যদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার। এদিকে সোমবার বিকাল 4টায় ফয়সালের জানাজা খুরুশকুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এখানে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এরপর লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। বিএনপির কাছে দুটি আসন একটি মন্ত্রণালয় চায় শরিকরা। নির্বাচন থেকে দূরে সরতে সরতে জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের জায়গাটাই খুইয়েছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। গত এক দশকের বেশি সময় বারবার আন্দোলন সংগ্রামের ঘোষণা দিয়েও বিশেষ সুবিধা করতে পারেনি। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে নানান ছক কষছে দলটি। সম্প্রতি পুরনো মিত্রদের সঙ্গে সংলাপও শুরু করেছে। সংলাপে নানান করণীয় পরিকল্পনার পাশাপাশি আসন বন্টন মন্ত্রণালয় নিয়েও রীতিমতো দরকষাকষি করছে শরিক দলগুলো। যদিও কোনো আলোচনা এখনও রূপান্তর করতে পারেনি চূড়ান্ত রূপ। সূত্রে জানা যায়, গত 23 মে স্থানীয় কমিটির সভায় ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা প্রণয়নে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নেয় বিএনপি। সেই অনুযায়ী 24 মে প্রথম দিন নাগরিক ঐক্যের তোপখানা রোডের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু করে বিএনপি। এরপর বাংলাদেশ লেবার পার্টি, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টির ন্যাপ সঙ্গে সংলাপে বসে বিএনপি। গত 22 জুন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতির অসুস্থতার জন্য বিদেশ যাত্রার কারণে এবং 27 জুন গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির মহাসচিবের অসুস্থতাজনিত কারণে সংলাপ স্থগিত করা হয়। বিএনপির এই উদ্যোগের পর থেকে মিত্রদের মধ্যে আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে বলে জানা যায়। জানতে চাইলে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন বিএনপির শরিক হিসেবে আছি, সংলাপ করেছি, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে সরকারের পতন ঘটানো হবে। তারেক রহমান যে জাতীয় সরকারের প্রস্তাবনা দিয়েছে সেখানে আমাদের আগ্রহ আছে। আসন বন্টন নিয়ে এখনও বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, আমরা ন্যূনতম 2টি আসন এবং 1টি মন্ত্রণালয়ের জন্য দলের পক্ষ থেকে প্রস্তাব দেব। সিলেটের বন্যার ক্ষতি নিজেদের জীবদ্দশায় পূরণ না হওয়ার শঙ্কা পরিকল্পনামন্ত্রী। স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জ সহ সিলেট অঞ্চলে অবকাঠামোর যে ক্ষতি হয়েছে তা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জীবদ্দশায় পূরণ না হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে তিনি। সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, বন্যায় সিলেট ও সুনামগঞ্জ অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে। এর মধ্যে স্কুল ঘরবাড়িগুলোকে হয়তো আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো, কিন্তু রাস্তার অনেক ক্ষতি হয়েছে, বড় বড় রাস্তা ভেঙে গেছে আর ছোট ছোট রাস্তাগুলো একদম ধ্বংস হয়ে গেছে। এই ক্ষতিটা এমন হয়েছে যে আমরা 30 বছর পিছিয়ে গেছি। আমরা যে মোবিলিটি হওয়ার অঞ্চলের মানুষকে দিয়েছিলাম সেটা আমরা আমার জীবদ্দশায় আর নাও হতে পারে। এম এ মান্নান বলেন, রাস্তা করা খুব কঠিন কাজ, সময় লাগে আর অনেক টাকা লাগে, এর জন্য রাস্তাগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনা খুব কঠিন হবে। বর্ণাতদের পাশে সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছে তার প্রশংসা করে তিনি বলেন, যত যাই কিছু হোক হাওর অঞ্চলের উন্নয়ন থেমে যাবে না, সেখানে রাস্তা হবে। হাওর অঞ্চলের মানুষ রাস্তাঘাট ছাড়া খুব কষ্টে জীবনযাপন করে। সিলেট অঞ্চলে ঘন ঘন বন্যা, কারণ পূর্বাভাস ও স্থানীয় সমাধান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সিলেট বিভাগ সাংবাদিক সমিতি। পশ্চিমবঙ্গ সহ ভারতের 10 রাজ্যে করোনার নতুন ধরন, দাবি ইসরায়েলের বিজ্ঞানীর। বিশ্বে আবারও করোনা মাথাচাড়া দিয়ে উঠছে, ভারতের দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে। এর মধ্যে ইসরায়েলের এক বিজ্ঞানী দাবি করেছে, ভারতের পশ্চিমবঙ্গ সহ 10 রাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন BA.2.75 দেখা দিয়েছে। খবর ইন্ডিয়া টুডের, ভারতে এখন দিন দিন লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন সেখানে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। ভারতে করোনা ভাইরাসের নতুন করে আক্রান্ত হয়েছে 16,135 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,35,18,564 জনে। দেশটিতে বর্তমানে করোনায় অসুস্থ রয়েছে 1,13,864 জন।